আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাটি বাংলাদেশের উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডিমলা থানায় অবস্থিত, যেটিকে এলাকাবাসী কাকিনা মাদ্রাসা হিসেবে চেনে। এই মাদ্রাসায় 60 জন শিক্ষার্থী রয়েছে এবং বেশিরভাগ শিক্ষার্থী মাদ্রাসার দরিদ্র তহবিল থেকে ভর্তুকি গ্রহণ করে লেখাপড়া করে যাচ্ছে, আল্লাহর কালাম শিখতেছে, কোরআন শিখতেছে এবং তারা ভবিষ্যতে ইনশাল্লাহ সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এই মাদ্রাসাটি যেহেতু উত্তরবঙ্গে অবস্থিত আর আমরা সকলেই জানি উত্তরবঙ্গে বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় অভাবের পরিমাণ বেশি এবং এই এলাকায় দাতার সংখ্যা কিন্তু অনেক কম, তাই সমাজের আমরা যারা বিত্তবান আছি, আমরা যারা দিনদার আছি, ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা আছি, তারা এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার জন্য আপনারা অনুদান দিবেন, নিজেরাও অনুদান দিবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন। এবং এই মাদ্রাসায় আপনারা অবগত থাকবেন যে গত 11 তারিখে একটি নতুন ক্লাসরুমের উদ্বোধন হয়েছে। যেহেতু দিন দিন ছাত্র বৃদ্ধি পাচ্ছে এবং সামনে কিছুদিনের মধ্যেই আমাদেরকে আরও একটি নতুন ক্লাসরুম নির্মাণ করতে হবে এবং আমাদের একটি মসজিদ খুবই অপরিহার্য হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের নির্মাণ কাজ চলমান রয়েছে। এই নির্মাণ কাজে আর্থিক অনুদান নিজে দিন এবং অন্যকে উৎসাহিত করুন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।